ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। এবছর শাকিব খানের মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি শাহেনশাহ, আর এই সিনেমায় তার সাথে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত। শুরু থেকেই এই সিনেমার নায়ক ভিলেনের লুক ও পোস্টার নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। আর এবার প্রকাশ পেল এই সিনেমায় শাকিব খানের আরও একটি লুক, যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের একটি কালারফুল অবতারে, গায়ে ব্ল্যাক টি শার্ট, তার উপর লাল জ্যাকেট, গলায় ব্লেড শেপের লকেট, চোখে লাল সানগ্লাস, মুখে খোঁচা দাড়ি, এক কথায় বিন্দাস। দেখে মনে হচ্ছে এটি কোনো গানের শুটিং চলাকালীন সময়ে তোলা কোনো ছবি। যদি সত্যি এমন হয় তাহলে বোঝাই যাচ্ছে গানটা হবে দারুণ। জানা গেছে আগামী 22 মার্চ মুক্তি পাবে শাহেনশাহ সিনেমাটি, আর এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে একটা অন্যরকম আমেজও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, শাকিব খানের এই লুকটি আপনাদের কাছে কেমন লাগলো, আর এই সিনেমা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, কমেন্ট করে জানিয়ে দিন।